যুক্তরাষ্ট্রের করোনা ও রাজনীতির পরিস্থিতি খবর জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সাকি, কাজল আবদুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমি যে আমার রিপোর্টটিতে যেটি দেখছিলেন যে আজকে শনিবারে যুক্তরাষ্ট্রের যে কংগ্রেস ক্যাপিটাল হিল রাজধানী ওয়াশিংটন ডিসিতে, সেখানে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এই বিলটি পাশ হয়েছে। এর আগে এটি নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এটি বিলটি পাশ হয়েছিল এবং এই বিলটি পাশের পর যে নিয়ম অনুযায়ী সেটি উচ্চকক্ষ সিনেটে যাবে। আপনি জানেন যে কাজল, যে উচ্চকক্ষ সিনেটে কিন্তু 100টি আসন রয়েছে, 100টি সিনেট সদস্যের আসন, সেইখানে কিন্তু 50টি ডেমোক্রেট দল সমর্থিত এবং 50টি রিপাবলিকান সমর্থিত, অর্থাৎ অর্ধেক আসন হচ্ছে সিনেটে, যে কারণে কিন্তু যে কোনো বিল পাশের ক্ষেত্রে কিন্তু ডেমোক্রেটদের কিন্তু বেশ বেগ পেতে হয় এবং স্বাভাবিকভাবে তারা একটি বিল পাশ করতে পারেন সেই ক্ষেত্রে যখন ভাইস প্রেসিডেন্টের একটি ভোট থাকে, সেই ভোটটি যদি যোগ হয় সেই ক্ষেত্রে ডেমোক্রেটদের 51টি ভোট সেইভাবে একটি বিল পাশ হয়ে থাকে। তো আজকে সেই পর্যায়ে যেতে হয়নি, আজকে 50টি ভোট অর্থাৎ ডেমোক্রেট সমর্থিত যে সিনেট সদস্যরা তারা সবাই ভোট দিয়েছেন, অপরদিকে রিপাবলিকান সমর্থিত যে 50 জনের মধ্যে কিন্তু একজন ভোট দেননি, আজকেও অনুপস্থিত ছিলেন, 49 জন ভোট দিয়েছেন, সেই জন্য স্বাভাবিকভাবেই এই বিলটি পাশ হয়ে গেছে। কিন্তু এই বিলটি পাশ নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে নানান রকম জল্পনা কল্পনা চলছিল, নানান ধরনের নাটকীয় ঘটনা ঘটেছে, দফায় দফায় আলোচনা হয়েছে, কখনো সমঝোতা হয়েছে, কখনো সেই সমঝোতা রিপাবলিকান এবং ডেমোক্রেট দলের মধ্যে ভেঙে গেছে। যতই সমঝোতা হচ্ছিল, যতই নাটকীয় জল্পনা কল্পনা হচ্ছিল, ততই কিন্তু যুক্তরাষ্ট্রের যে করোনা ক্ষতিগ্রস্ত মানুষ, সেই মানুষের মধ্যে কিন্তু অস্থিরতা বাড়ছিল। কারণ আপনি জানেন যে এখনও আজকে যে দিনটিতে এই করোনা যে COVID-19 রিলিফ বিলটি পাশ হয়েছে সেই দিনটিতেও 1400 মানুষ একদিনে 24 ঘন্টায় মারা গেছেন, 55,000-এরও বেশি মানুষ একদিনে আক্রান্ত হয়েছেন এবং 5,37,000-এরও বেশি মানুষ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মারা গেছেন। এর মধ্যে 400-এরও বেশি বাংলাদেশি রয়েছেন। আমি যে মুহূর্তে কথা বলছি সেই তখনও কিন্তু গত রাতেও কিন্তু অর্থাৎ নিউ ইয়র্ক সময় শুক্রবার রাতেও একজন বাংলাদেশি তিনি মারা গেছেন, তমাল নামে, লং আইল্যান্ডের জুইশ হাসপাতালে, 50 বছর বয়সী তিনি। SNSC হেজ ফান্ড নামে যে আর্থিক প্রতিষ্ঠান, সেই আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন সেই 50 বছর বয়সী একজন অর্থনৈতিক বিশ্লেষক, তিনি করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা গেছেন। তো 400-এরও বেশি মানুষ বাংলাদেশি এই করোনায় মারা গেছেন, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই ক্ষতি কাটিয়ে ওঠার জন্যই যে 50 দিন আগে প্রেসিডেন্ট জো বাইডেন তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিরই আজকের একটি বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। আমি এই বিষয়ে সবিস্তারে কথা বলার জন্য এখানকার মাস্টার অফ ল এবং মূল ধারার রাজনীতিক এন মজুমদার সাথে কথা বলবো, তার সঙ্গে জানবো যে এই COVID-19 রিলিফ বিলটি পাশ হওয়ার পরে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য কি উপকার বয়ে আনবে। জনাব এন মজুমদার, আপনি সময় সংবাদের দর্শকদের কি একটু বলবেন, আরেকটু পিছাবেন, সময় সংবাদের দর্শকদের কাছাকাছি আসবেন, জি আরেকটু কাছাকাছি আসবেন, জি আপনি একটু বলবেন যে এই COVID-19 বিলটি অনেক জল্পনা কল্পনা করার পরে পাশ হয়েছে, তো এতে কি কি সুবিধা পাবে এখানকার মানুষ? শিওর সাকিব ভাই, সো এই বিলের ফলে ব্যাপক জনগোষ্ঠী খেটে খাওয়া কর্মজীবী, শ্রমজীবী, মেহনতি মানুষ উপকৃত হবে। উদাহরণস্বরূপ বলা যায় $1400 করে পাবে যাদের ইনকাম, সিঙ্গেল যাদের ইনকাম 75,000, ফ্যামিলি যাদের ইনকাম $160,000, তাদের পরিবারের প্রত্যেকটি সদস্য $1400 করিয়া পাবেন। সেটা একটা $20 বিলিয়ন, যারা রেন্টার, যারা রেন্ট পে করতে পারতেছে না সেখানে সাবসিডি দেওয়া হবে, $10 মিলিয়ন সাবসিডি দেওয়া হবে, যারা মর্গেজ পেমেন্ট করতে পারতেছেন না তাদের জন্য $5 বিলিয়ন সাবসিডি দেওয়া হবে, হাউজিং অ্যাসিস্ট্যান্সে ইভেকশন প্রিভেনশন করার জন্য another $5 বিলিয়ন হাউজিং ভাউচারের জন্য দেওয়া হবে, $39 বিলিয়ন দেওয়া হবে চাইল্ড কেয়ারের জন্য, ট্যাক্স রিলিফ, EDI লোন রিলিফ, ডিজাস্টার লোন রিলিফ এবং মর্গেজ অ্যাসিস্ট্যান্ট, এইভাবে এই প্যাকেজে প্রচুর বেনিফিট আছে যাতে করে সাধারণ মানুষ উপকৃত হয়, অর্থনৈতিক চাঙ্গা হয় এবং দেশের মানুষ ঘুরে দাঁড়াতে পারে। এই বিষয়ে অনেক সুদীর্ঘ কিছু রয়েছে, যেটা আপনি বলেন শুধু একটা জিনিস ফাঁস হয় নাই, সেটা হলো ডেমোক্রেটিক পার্টি চাইছিল
$15 মিনিমাম ওয়েজ করার জন্য সেটা ফাঁস হয় নাই। এছাড়া অধিকাংশ বিলের অধিকাংশ অংশই ফাঁস হয়েছে এবং জনগণ অত্যন্ত উৎফুল্ল আনন্দিত এবং ভেরি হোপফুল, দ্যাট ইজ এ ভেরি গুড থিং। তবে লাস্ট কথা হলো এই বিল ফেসিলিটেড ডেস্কে যাওয়ার আগে পুনরায় একবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আসবে, এটা নিয়ম এবং মাফিক। বাট আমরা আশা করছি ভেরি সুন 14 মার্চের আগে এই বিল কার্যক্রম শুরু হবে। জি, অনেক মানুষ তো করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন, করোনা কাটিয়ে উঠেছেন সম্প্রতি, তো এখানকার যারা কর্মহীন হয়ে পড়েছিল অনেক মানুষ, সেই কর্মহীনদের জন্য বেকার ভাতা দেওয়া হয়েছে, এই সম্পর্কে যদি একটু বলেন। সেই বেকার ভাতাও ফেডারেল গভর্নমেন্টের $300 করিয়া দিবে এবং স্টেটটা তো আছেই, প্লাস এটা এক্সটেন্ড করা হয়েছে এই বছর অগস্ট মাস পর্যন্ত। সুতরাং সেটাও একটা অত্যন্ত সমকপদ অবস্থা এবং আমি সবার সাথে শেয়ার করতে চাই, অনেকের আয় কিন্তু রেগুলার আয়ের চাইতে বরং বেশি বেশি হয়েছে। বাইরে যতই কোথায় বলা হোক, যুক্তরাষ্ট্রের মানুষ অর্থনৈতিক দিক থেকে অনেক ভালো আছেন, মানুষ না খেয়ে মরতেছে না এবং এনাফ ভ্যাকসিন পাচ্ছে, এনাফ ওষুধ পাচ্ছে, এনাফ হেল্প পাচ্ছে। সুতরাং আমরা উই শুড বি গ্রেটফুল টু দিস কান্ট্রি অ্যান্ড গ্রেটফুল টু আওয়ার অল মাইটি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব এন মজুমদার। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ এবং সময় টিভির সকল দর্শক এবং শ্রোতাকে অনেক ধন্যবাদ। সাকিব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ উপস্থাপনার জন্য। জি, ধন্যবাদ। কাজল, আপনি শুনছিলেন যে কোভিড-19 যে রিলিফ বিলটি, এটি তৃতীয় সর্বোচ্চ যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি প্রণোদনা প্যাকেজ। যে প্যাকেজটি আজকে পাশ হওয়ার পরে মানুষের মধ্যে স্বস্তি এসেছে, এখানকার যে বাংলাদেশি অগণিত লক্ষ লক্ষ বাংলাদেশি রয়েছেন, সেই লক্ষ লক্ষ বাংলাদেশিদের মধ্যেও কিন্তু স্বস্তি আমরা লক্ষ্য করেছি। সব মিলিয়ে এখন যেটি প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন যে এই মাস থেকেই কিন্তু এই যে আর্থিক সহায়তার যে বিলের চেক, সেটি কিন্তু যুক্তরাষ্ট্রের জনগণ, যুক্তরাষ্ট্রের বাসিন্দারা প্রত্যেকেই কিন্তু পাওয়া শুরু করবেন। এখন কবে এই চেকটি পাচ্ছেন সেদিকেই এখন সবাই তাকিয়ে আছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। কাজল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের সার্বিক অবস্থা জানাচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি।